তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ আগেই জিতে নিয়েছিল স্বাগতিক ভারত। তবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন দলটির তারকা ব্যাটসম্যান রাইলি রোশো। তার দুর্দান্ত সেঞ্চুরির সুবাদেই মূলত রক্ষা পেয়েছে প্রোটিয়ারা, এতে 2-1 ব্যবধানে সিরিজ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তবে এদিন রাইলি রোশো আউট হতে পারতেন 77 রানের মধ্যেই। হ্যাঁ দর্শক, সত্যি তাই, দক্ষিণ আফ্রিকা ইনিংসের 17তম ওভারের ঘটনা। মোহাম্মদ সিরাজ তার চতুর্থ বলটি করেন ন বল, বলটি ছিল অতিরিক্ত হাই। আম্পায়ার ন বল দিলে ফ্রি হিট মারার সুযোগ পান রাইলি রোশো, কিন্তু মোহাম্মদ সিরাজের সেই ফ্রি হিট বলটি কোনো কাজেই লাগাতে পারেনি রাইলি রোশো। সিরাজ তার ডেলিভারি করার আগেই রাইলি রোশো তার স্টাম্প ভেঙে ফেলেছিলেন, আর যে কারণে মোহাম্মদ সিরাজ তার বলটি আর ডেলিভারি করেননি। এরপর রাইলি রোশোকে দেখা যায় স্টাম্প ভাঙার পর নিজেই ঠিক করছেন ব্যাট দিয়ে। টিভি রিপ্লেতে দেখা যায় বল ছড়ার আগেই রাইলি রোশো এতটাই পিছিয়ে গিয়েছিলেন যে রীতিমতো স্টাম্প উপড়ে দিয়েছেন তার পা দিয়ে। এরপর অবশ্য আম্পায়ার তাকে সতর্ক করে দেন, কারণ এখানে যে হিট উইকেটে আউট ছিলেন রাইলি রোশো, শুধুমাত্র ন বল হওয়ার কারণেই এ যাত্রায় বেঁচে গেছেন তিনি, তাই তো আউট হয়েও নট আউট রাইলি রোশো। তবে রাইলি রোশোর দুর্দান্ত সেঞ্চুরি দর্শকদের মন কেড়ে নিয়েছে। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আবারও মাঠ মাটাচ্ছেন রাইলি রোশো। প্রিয় দর্শক, এদিন রাইলি রোশোর ইনিংসটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।